শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভবিষ্যৎকে ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা, বললেন রুহুল কবির রিজভী। জানাবো আগামী রোজার বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে, বললেন বাণিজ্য উপদেষ্টা। ভবিষ্যৎকে ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা, বললেন রিজভী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধে কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন হাসিনা। আওয়ামী লীগ বারবার মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল। রিজভী বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেন তেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ মুক্ত আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এ সময় নাফিজের মা হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান। আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মকসেদুল মমিন সহ বিএনপির নেতাকর্মীরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা চেষ্টা করছি সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি, চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি, এজন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি। দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে বলেও জানান তিনি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষা ভাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। স্বৈরশাসক হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত 15 বছর একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। তিনি বলেন, আজকে ক্রিমিনালাইজেশন ইজ ভেরি সেক্টর, ব্যবসা, ব্যাংকিং হোক, সাংবাদিকতা, আমাদের জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্রজনতার আন্দোলনের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে আমরা রূপান্তরিত করতে পারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।